আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানি, আমি অনেক ভালো আছি। নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাস কার্যক্রমে আজকে আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় এই বিষয়ের উপর তোমাদের সাথে আলোচনা করবো। এই অধ্যায় থেকে ইতিপূর্বে তিনটি ক্লাস নেওয়া হয়েছে। আজকে এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আনসার করতে হলে আমাদের সূত্রগুলো ভালোভাবে বুঝতে হবে, সূত্রের প্রয়োগ এবং কোন সূত্র কোন অঙ্কের ক্ষেত্রে কীভাবে কাজে লাগে এই সূত্র নিয়ে শুধুমাত্র আজকে আলোচনা করব। এই জন্যই এখানে লেখা রাখছি, দেখো যে অধ্যায়টা হচ্ছে পঞ্চম অধ্যায়, পদার্থের অবস্থা এবং চার সূত্রের আলোচনা। অর্থাৎ ফিজিক্সে মুখস্থ করে লাভ নয়, এই ক্লাস পেতে হলে তোমাকে সূত্রগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে একদম প্রত্যেকটা সূত্রের এ টু জেড একদম অ্যাপ্লাই এবং সূত্রের যে ব্যাখ্যা, তুমি সৃজনশীল প্রশ্নের ডাকটা দেখলেই যেন তোমার মাথায় এতটুকু ক্যাচ করতে পারো যে এই অঙ্কটা করার জন্য এই সূত্রটা প্রয়োজন। তো আসো আজকে আমরা সূত্রগুলো আলোচনা করি। তবে এখানে আমি সময়ে সংক্ষেপ করার জন্য কয়েক কিছু সূত্র লিখে রাখছি। দেখো এক নম্বর সূত্র লিখছিলাম এখানে যে পি সমান সমান এফ বাই এ, পি মানে হচ্ছে চাপ। আমি সব কিছু বলতেছি, কোনটা প্রতীক কি তোমরা এগুলো মনে সঙ্গে শোনো এবং খাতায় নোট করো। দেখো পি, পি মানে হচ্ছে চাপ, চাপ সমান সমান এফ বাই এ, এফ মানে কি বল, এ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে যখনই দেখবা তোমাকে কোশ্চেনে বলবে যে চাপের মান বের করো বা চাপ কত, তখন বুঝতে হবে যে চাপের সূত্র হচ্ছে পি সমান সমান এফ বাই এ, অর্থাৎ চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। দেখো এখানে দ্বিতীয় আরেকটা সূত্র লিখছি, এটাও চাপের সূত্র, পি মানে হচ্ছে প্রেশার অর্থাৎ চাপ। তো এই ক্ষেত্রে চাপের সূত্র কি, পি সমান সমান এইচ, এটা হচ্ছে রো, জি এইচ মানে উচ্চতা হাই, রো মানে হচ্ছে ঘনত্ব, আর জি হচ্ছে বিভস্ম স্তরণ। তাহলে চাপ সমান সমান দাঁড়ায় যাও এইচ রো জি। তাহলে এটাও চাপের সূত্র, এটাও চাপের সূত্র। তাহলে আমাদের একটা কনফিউশন থাকতে পারে যে আমরা কোন অঙ্কের বেলায় এই চাপের কোন সূত্রটা প্রয়োগ করবো। দেখো এই জন্য এখানে লিখেছি ব্র্যাকেট, তরলের ক্ষেত্রে অর্থাৎ কোনো তরল পদার্থ যেমন হতে পারে পানি, মধু, কেরোসিন, দুধ ইত্যাদি বিভিন্ন, অর্থাৎ যে কোনো তরল পদার্থের ক্ষেত্রে তোমাকে যদি বলে ডাকে দেখো যে এক্ষেত্রে চাপের মান কত, টুকশন দেখলা যে বলবো এখানে চাপের মান কত, আর উদ্দীপকে এখানে তরল পদার্থের বিষয়টা বলা হয়েছে। তাহলে তরলের বেলায় চাপ বের করার সূত্র হচ্ছে পি সমান সমান এইচ রো জি, আর তরল ব্যতীত যখন চাপের মান আসবে তখন সূত্র হচ্ছে পি সমান সমান এফ বাই এ, অর্থাৎ ওই ক্ষেত্রে ডাকে দেখবা এফ মানে বল আর এ হচ্ছে ক্ষেত্রফল দেওয়া থাকে। তো রো মানে হচ্ছে ঘনত্ব, দেখো তাহলে এই তিন নাম্বার হচ্ছে রো, অর্থাৎ ঘনত্ব বের করা আর একটা সূত্র, সেটা হচ্ছে রো সমান সমান এম বাই বি, তার মানে ঘনত্ব সমান সমান এম হচ্ছে বল, বি হচ্ছে আয়তন, অর্থাৎ ঘনত্ব সমান সমান বর বাই আয়তন, ঘনত্ব সমান বর বাই আয়তন। তাহলে এখানে আরেকটা বিষয়টি খেয়াল রাখা দরকার, পি সমান এফ বাই এ অর্থাৎ চাপ সমান বল বাই ক্ষেত্রফল। এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যখন তুমি অঙ্ক করতে যাওয়া দেখা গেলো এ মানে ক্ষেত্রফলটা ডাকে দেওয়া আছে, কিন্তু আগে নির্দিষ্ট করে এফটা ডাকে দেওয়া নাই মানে বলটাকে দেওয়া নাই, তো এই ক্ষেত্রে কী করতে হবে? তাহলে আমরা আরেকটা সূত্র জানি দ্বিতীয় অঙ্ক থেকে, যে এক সমান সমান কী লেখা যায় এফ জি, তখন তুমি একটু খেয়াল করে ডাকে দেখবা যদি এফ দেওয়া দেওয়া এফ দেওয়া না থাকে ওই ক্ষেত্রে এক মানে বস্তুর বর দেওয়া থাকে, তাহলে বস্তুর বর এফ, এই এফটাকে যদি আমরা জি অভিজ্ঞ স্তর এর সাথে গুণ দিয়ে দিই তাহলে আমি এফ পেয়ে যাবো। এই জন্য আমরা জানি এফ সমান কি এম জি, তাহলে এফ এর মান দেওয়া না থাকলে তখন আমরা এম এর মান বসতে দেওয়া থাকবে, এটা দুইটা গুণ করলে এফ এর মান পেয়ে যাবো, তখন এখানে এফ এর মান বসাবা আর এ হচ্ছে ক্ষেত্রফল লাগিয়ে দেওয়া থাকবে। তো এই হচ্ছে এগুলো, তবে হচ্ছে ঘনত্ব, ঘনত্ব কি বর বাই আয়তন। আশেপাশে একটু নয়েজ হচ্ছে বেশি আজকে, তুমি একটু মনে সবাই ক্লাসটা দেখো। তারপর হচ্ছে চার নম্বর সূত্র হচ্ছে প্লবতা, প্লবতা, প্লবতা সূত্রটা কি ভি রো জি, অনেক সময় প্রশ্ন আসে যে প্লবতার মান বের করো, তো প্লবতা সূত্র কি লিখলাম আমরা ভি রো জি, ভি মানে কি আয়তন, ভি মানে হচ্ছে কি আয়তন, আর রো হচ্ছে আমরা করে দেখলাম রো হচ্ছে ঘনত্ব আর জি হচ্ছে বিকশ তরল, তো রো হচ্ছে কি ঘনত্ব।
আর বি হচ্ছে এখানে কি আয়তন। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বি এর মানটা তার দেওয়া থাকে, এই যে বি মানে আয়তনটা দেওয়া নাই, তার বি যদি দেওয়া না থাকে তাহলে আমরা বি বের করার সূত্র জানি যে বি সমান সমান এ ইনটু এইচ, অর্থাৎ আয়তন সমান সমান আমরা কি জানি ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আয়তন সমান সমান কি লিখতে পারি ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে বি যদি প্রশ্নে দেওয়া না থাকে নির্দিষ্ট করে, ওই ক্ষেত্রে তুমি নাকি খেয়াল করলে দেখবা যে ওইখানে ক্ষেত্রফল এবং উচ্চতা দেওয়া আছে, এই দুইটা আমরা গুণ করলে হয়ে যাবে কি বি, আর রো এর মান তো আমাদের প্রশ্নে দেওয়াই থাকে, আর জি আমাদের মান জানা হচ্ছে 9.8, গুণ করলে প্রবর্তন মান পেয়ে যাবে। পাঁচ নম্বরের সূত্রটা সেটা হচ্ছে আর্কিমিডিস এবং ক্যালবের খেলায়। আর্কিমিডিস এবং ক্যালবেলায় তোমাকে প্রশ্ন আসে যে উদ্দীপকটি আর্কিমিডিসের নীতি সমর্থন করে কিনা, অথবা উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্রকে সূত্রটি মেনে চলে কিনা। তো ওই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস বের করবো। অলরেডি ইতিপূর্বে আর্কিমিডিসের পাঠ নিয়ে শুরু আলোচনা করেছিস, ওই ভিডিওটাতে আর্কিমিডিসের সূত্রটাও ওইখানে সুন্দর করে বোঝানো হয়েছে, তো তোমরা ওই ক্লাসটা দেখে নিবা। পাশাপাশি আজকে আর একটু রিভিউ করতেছি, দেখো তাহলে আর্কিমিডিসের অঙ্কের বলে আমরা প্রথম বের করব হারানো ওজন, মানে বস্তুর হারানো ওজন। তাহলে হারানো ওজন কীভাবে বের করব, বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন। এই বাতাসে ওজন এই মানটাও প্রশ্নে দেওয়া থাকবে, পানিতে ওজন এই মানটাও প্রশ্নে দেওয়া থাকবে। তুমি ডাক দেখে দেখে মানগুলো বসাবা, অর্থাৎ বাতাসে ওজন থেকে পানিতে ওজন বিয়োগ করলেই তুমি পেয়ে যাবে কার মান, হারানো ওজনের মান। তারপরে সেকেন্ড স্টেপ, দ্বিতীয় স্টেপ আমরা আরেকটা জিনিস বের করবো, সেটা হচ্ছে প্রথমে বের করছি বস্তুর হারানো ওজন, এবার বের করতেছি ওই বস্তু দ্বারা, ঠিক আছে, অর্থাৎ ওই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। আর্কিমিডিসের যে সূত্রের যে বিষয়টা এবং আর্কিমিডিসের সূত্রটা যে ভিডিওতে আলোচনা করছি, ওই ক্ষেত্রে শুধুমাত্র আর্কিমিডিসের পাঠ নিয়ে আলোচনা করছি, ওই ভিডিওটা দেখলে তোমাদের এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। দেখো তার দ্বিতীয় স্টেপ কী বের করতেছি, যে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, সূত্র হচ্ছে কি বি রো জি। তাহলে এক্ষেত্রে অপসারিত ওজনের যে মানটা আসবে এটা বিয়োগ করার পর, আর এক্ষেত্রে দ্বিতীয় স্টেপে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বি রো জি, এদের যে মানটা আসবে এই দুইটা মান এক হবে। এই দুইটা মান যখন এক হবে তখন তুমি নিচে এসে দেখবা যেহেতু বস্তুর হারানো ওজন এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের মান সমান, সুতরাং আমরা বলতে পারি উদ্দীপকটি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে একদম নিজে, ঠিক আছে। আমরা দুটো স্টেপ বের করবো, দুইটা বিষয় বের করবো, তাদের মান সমান হবে। আচ্ছা তাহলে এক্ষেত্রে আরেকটা বিষয় দেখো, এই যে বাতাসে ওজন এবং লিখছি পানিতে ওজন, এই দুটা মান ডাকে দেওয়া থাকে। কিছু কিছু অঙ্কে দেখা যায় এই বাতাসে ওজনটা দেওয়া নাই, শুধু বলছে কি যে পানিতে ডুবানোর পর তার ওজন এতটুকু হলো, তাহলে তার মানে বোঝা গেল শুধু পানিতে ওজন দেওয়া আছে কিন্তু বাতাসে ওজন দেওয়া নেই। এখন হারানো ওজন বের করতে হলে আমার তো বাতাসে ওজন থেকে পানিতে ওজন বিয়োগ করতে হবে। এখন প্রশ্ন যদি বাতাসে ওজনই দেওয়া না থাকে তাহলে আমরা এটা বের করবো কীভাবে, খেয়াল করো যদি বাতাসে ওজন দেওয়া না থাকে তাহলে তুমি ওই ক্ষেত্রে ওই প্রশ্নে দেখবা বস্তুর ভর এম দেওয়া আছে। এই ক্ষেত্রে যদি বুঝাইছিলাম একটা বিষয় যে এস দেওয়া না থাকলে দেওয়া ছিল কি এম, এম আর জি গুণ করলে কী পাওয়া গেছিলো এফ পাওয়া গেছিল, ঠিক এই ক্ষেত্রে ডাব্লিউ মানে বাতাসে ওজন ডাব্লিউ, ডাব্লিউ যদি সরাসরি দেওয়া না থাকে দেওয়া থাকে কি এইটার মতো এম দেওয়া থাকে, মানে বস্তুর ভর দেওয়া থাকে, তখন এই এমটাকে আমরা কী করবো এই ডাব্লিউতে রূপান্তর করবো। কীভাবে আমরা জানি ওজন ডাব্লিউ সমান সমান কী লেখা যায় এম জি, ওজন ডাব্লিউ সমান সমান এম জি, তখন এই এম এর মান আর জি এর মান গুণ করলে তুমি কী পেয়ে যাবা ডাব্লিউ পেয়ে যাবে, তারপরে ঠিক করে দিলে হয়ে যাবে কি হারানো ওজন। তো এই সূত্রগুলো দিয়ে মোটামুটি আমাদের এ অধ্যায় এবং গোল করতে হবে। আরও একটা সূত্র আছে সেই সূত্রটা কি থাকবে, তো এইগুলো বুঝে দিই। এই সূত্রটা হচ্ছে পিস্টনের অঙ্কের বেলায়, হ্যাঁ এফ ওয়ান বাই এফ টু সমান এ ওয়ান বাই এ টু, তো এটা হচ্ছে এফ ওয়ান মানে হচ্ছে প্রথম পিস্টন বা ছোটো পিস্টনের বল, এফ টু হচ্ছে দ্বিতীয় পিস্টন বা বড় পিস্টনের বল, এ ওয়ান হচ্ছে ছোটো পিস্টন বা ছোটো পিস্টনের ক্ষেত্রফল বা প্রথম পিস্টনের ক্ষেত্রফল, এ টু হচ্ছে দ্বিতীয় পিস্টন বা বড় পিস্টনের ক্ষেত্রফল। এইখান থেকে যে কেউ অনেক আসতে পারে পরীক্ষার প্রশ্ন, তারা এফ টু বের করতে বলতে পারে অথবা বলতে পারে এ এ টু কত অথবা বলতে পারে এফ ওয়ানের মান কত, তো মূলত যাই চাইবে না সেটাই বের করবো। তো সূত্রটা হচ্ছে এফ ওয়ান বাই এফ টু সমান এ ওয়ান বাই এ টু,
আমরা ইচ্ছা করলে f2 বাই f1 সমান সমান a2 বাই a1 লিখতে পারি। তো এটা হচ্ছে সূত্র। এখন বাকি এই মানগুলো দেওয়া থাকে, আমি ধরে নিলাম প্রশ্নে আবার f2 বের করতে বলবো। কি বের করতে বললো? f2 এর মান বের করতে বললো, মানে বললো দ্বিতীয় পিস্টনের বল কত অথবা বড় পিস্টনের বল কত। আমরা সূত্র লিখলাম, লেখার পরে এবার তাকে দেখবো এই f1 a1 a2 সব কিছু দেওয়া আছে, f সব কিছু দেওয়া আছে, তার দেখে দেখে মানগুলো বসাই দেবে, তারপর আর আগে মনে করে f2 এর মানটা বের করবে। কিন্তু প্রশ্ন হলো যখন দেখবে যে f1 এর মান দেওয়া আছে কিন্তু a1 এবং a2 এদের কোনোটারই মান দেওয়া নেই, ওই ক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে আমরা আলাদাভাবে a1 এবং a2 বের করে নেব। কীভাবে? a1 মানে a মানে হচ্ছে ক্ষেত্রফল, আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তো 1 থেকে 10 মানে 1 দিলাম, অর্থাৎ a1 এর মানে কী হইল? পাই আর 1 স্কোয়ার। সেই বের করবো, আমরা a2 মানটা আলাদাভাবে বের করে নেব, a2 সমান কী লিখবো? পাই আর 2 স্কোয়ার। অর্থাৎ যদি দেখো এ মানে ক্ষেত্রফল দেওয়া নাই প্রশ্নে, তাহলে তুমি ওই অঙ্কের বলে দেখবা আর মানে ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে? কী দেওয়া আছে? আর মানে ব্যাসার্ধ। তো ওই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি? পাই আর 1 স্কোয়ার a1 ক্ষেত্রে, মানে সূত্রটা হচ্ছে এ সমান পাই আর স্কোয়ার। তো 1 দিচ্ছে 2 দিচ্ছে, এবার তুমি পাই মতো আমাদের জানাই আছে 3.1416, আর r1 r2 মানগুলো প্রশ্নে দেওয়া থাকবে ব্যাসার্ধ, তাহলে এগুলো গুণ করলে কী পাই যাবা? a1 পেয়ে যাবা। তারপর এখানে এসে a1 মান বসা, পাই এবং আর টু এর মান এখানে স্কোয়ার আছে, মানটা বসে বর্গ করে পায়ের সাথে গুণ করলে পেয়ে যাবে কি? এটুর মান, এটুর মান বসাবে। তাহলে বোঝা গেল যদি প্রশ্নে এক্স্যাক্ট a1 এবং a2 এর মান দেওয়া না থাকে, তাহলে আমরা a1 এবং a2 এইভাবে আলাদাভাবে কী করবো? বের করে দেব। ওই ক্ষেত্রে প্রশ্নে দেওয়া থাকবে r এর মান। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে, এবার দেখা গেল অঙ্ক করতে গেলা দেখলা যে প্রশ্নে a1 এর মান দেওয়া নেই, তারপরে দেখলাম কি যে r1টাও দেওয়া নেই, r1ও দেওয়া নাই। তো যদি r1 দেওয়া না থাকে তাহলে আমরা এবার কীভাবে বের করবো? এর আগে r দেওয়া ছিল পাই আর স্কোয়ার লিখছে, কিন্তু এবার প্রশ্নে r দেওয়া নাই মানে ব্যাসার্ধ দেওয়া নাই, দেওয়া আছে কি? ব্যাস। আমরা ধরে নিলাম প্রশ্নে ব্যাস দেওয়া আছে, ব্যাস মানে কি? d দেওয়া আছে। তো ওই ক্ষেত্রে একদম সহজ, তখন আমরা এখানে লিখছিলাম a সমান পাই আর স্কোয়ার, এটাকে তখন আমরা এই r এখানে এই r এর জায়গায় আমরা কী করবো? আমরা লিখবো d1/2 হোল স্কোয়ার, আর এখানে যেখানে আর টু লিখছিলাম এখানে লিখবো d2/2 হোল স্কোয়ার। কেন? এখানে লিখি আর মানে হচ্ছে কি? ব্যাসার্ধ। আর লেখা যে কথা, আমরা আর এর জায়গায় যদি এটা লিখি d/2 একই জিনিস বোঝাবে, কীরকম বোঝাবে? দেখো d মানে কি? ব্যাস। d মানে কি? ব্যাস। তাহলে ব্যাসের অর্ধেকই তো কি? ব্যাসার্ধ। d হচ্ছে ব্যাস, দুইটা ভাগ করলাম মানে ব্যাসটাকে অর্ধেক করলাম, ব্যাসের অর্ধেক করলে কি পাওয়া যায়? ব্যাসার্ধ পাওয়া যায়, তার মানে আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আর যে কথা আমি বুঝাচ্ছি আর মানে ব্যাসার্ধ, আর আর এর জায়গায় যদি আমি d/2 লিখি একই জিনিস হয়ে গেল, কারণ d/2 এই জিনিসটাও বোঝাচ্ছে ব্যাসার্ধ আর আর এই জিনিসটাও কি বোঝাচ্ছে? ব্যাসার্ধ। অর্থাৎ আমি আর না লিখে d/2 কেন লিখলাম? কারণ প্রশ্নে আমার এক্স্যাক্টলি আর এর মান দেওয়া নেই, প্রশ্নে দেওয়া আছে কার মান? d এর মান দেওয়া আছে মানে ব্যাস দেওয়া আছে। এই জন্য আমরা একটু টেকনিক করে কী করলাম, এখানে আর না লেখা d/2 লিখে দিলাম, আর এখানে আর না লেখা d/2 লিখলাম, 2 এর জন্য 2 আর 1 এর জন্য 1। এবার তুমি প্রশ্নে ডাকটা দেখে d1 মানটা বসাবা, বসানোর পরে নিচে 2 আছে, ভাগ করে আপনার বর্গ করবা, d2 এর মান বসাবা নিচে 2, ভাগ করে আপনার বর্গ করবা, পায়ের সাথে গুণ করবা, a1 এবং a2 মান পেয়ে যাবা। তারপরে এই সূত্রে এসে a1 এর জায়গায় a1 এর মান বসাবা, a2 এর জায়গায় a2 এর মান বসিয়ে দেবো। তারপরে এখান থেকে আর আগে গুণ করে নিয়ে আমরা f2 যদি বের করতে বলে f2 মান বের করবো, f1 চাইলে f1 বের করবো। অর্থাৎ আমি খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা সূত্রগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ, এবং এই সূত্রগুলো আগে ভালোভাবে প্র্যাকটিস করো। সূত্র যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে ফিজিক্সের অঙ্কগুলো তুমি খুব সহজে দ্রুত সলভ করতে পারবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।